Welcome to my class once again. We are students of class 9 of Janakollan High School. This is my second class for class 9. Now I am going to take my class. I hope all the students are ready to participate in my class. Previous day, I discussed on degree and some important and specific adjective and their three forms. I think all the students have known well and practiced at your home. Now today, I shall discuss the rest of the part of the degree. I can continue my class in English, but most of the students will not able to understand or recognize my voice. So I am continuing in Bengali so that they can make out properly. তোমরা লক্ষ্য করো, ডিগ্রিতে তিন ধরনের প্রকার আমি দেখিয়েছিলাম, যেমনটা ক্লাসে করেছি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সেটা তোমরা নিম্ন শ্রেণী থেকে করে আসছ। তো এখানে অনেকগুলো রুল রয়েছে, একটু টেকনিক অবলম্বন করলে সবগুলি পারা যায়। তার আগে এখানে এনপি ওয়ান এনপি টু একটা বাক্যের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে। বাক্যের মধ্যে একাধিক নাউন প্রোনাউন থাকে। ডিগ্রি আলোচনা করতে ডিগ্রি বাক্যগুলোর মধ্যে তদ্বাচক, যেমন একটা বাক্যে প্রথমে নাউন বা প্রোনাউন থাকতে পারে এবং পরবর্তীতেও নাউন প্রোনাউন থাকতে পারে। তো আমরা সংক্ষেপে তাকে বলি এনপি ওয়ান এনপি টু, নাউন অর প্রোনাউন ওয়ান, নাউন অর প্রোনাউন টু। যেমন এই বাক্যটা তোমরা লক্ষ্য করো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ কামাল। দের ইজ নো এনাফ স্পেস, এর জন্য নো আদার বয়। একটা নাম পেলাম, এই নাউনের বিপরীতে ঠিক একই বইটি বোঝানো হচ্ছে, সেই নাউনটা হচ্ছে কামালকে। তাহলে কামাল হচ্ছে কামালের সাথে অন্যান্য বা কোন বালকের যে তুলনা এখানে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে এনপি ওয়ান এনপি টু, এটাও নাউন ওটাও নাউন। এই আবার প্রোনাউন হতে পারে হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মি, তো হিটাও একটা প্রোনাউন, মিও একটা প্রোনাউন। তাহলে আমরা সেটাকে আইডেন্টিফাই করব পি ওয়ান পি টু। তাহলে প্রত্যেকটি সেন্টেন্সে ডিগ্রির প্রত্যেকটি বাক্যে এনপি ওয়ান এনপি টু থাকে। এনপি ওয়ান এনপি টু যদি থাকে, থাকার কারণে আমাদেরকে একটা সুফল আমরা নিতে পারবো যদি আমরা চিনতে পারি। এবার দেখো এই ডিগ্রিতে যে সাইন গুলি আমরা আলোচনা করি, যেমন নো আদার, এনি আদার, ওয়ান অফ, মোস্ট অফ, অল, মোস্ট আদার, ভেরি ফিউ, অল আদার, এইগুলো কিছু কিছু অংশ
প্লুরাল নাম্বার গ্রহণ করে, আবার কিছু কিছু অংশ সিঙ্গুলার নাম্বার গ্রহণ করে। যেমন ধরো নো আদারের পরে যে এনপি ওয়ান বা এনপি টু আসবে সেটা হবে সিঙ্গুলার, আর তার জন্য বার হবে সিঙ্গুলার। সিঙ্গুলার বার বলতে অর্থাৎ একজনের সাথে যে বারটা বসে সেটা তাকে বোঝানো হবে। পরবর্তীতে এনি আদার, এনি আদারও যদি থাকে তারপরে এনপি ওয়ান এনপি টু হবে সিঙ্গুলার আর তার জন্য বার হবে সিঙ্গুলার। পক্ষান্তরে ওয়ান অফ যদি থাকে তারপরে এনপি ওয়ান এনপি টু সেটা হবে প্লুরাল আর তার জন্য বার হবে প্লুরাল। ওই প্লুরাল এনপি ওয়ান এনপি টুর জন্য যা দরকার সে প্লুরাল বার দিতে হবে। মোস্ট অফ, এই মোস্ট অফ হচ্ছে প্লুরাল, এই জন্য তারপরেও এনপি ওয়ান এনপি টু প্লুরাল হবে আর বার তার জন্য সমন্বয় করে দিতে হবে। অফ অল তদ্রুপ অফ অল মোস্ট আদার ভেরি ফিউ অল আদার, এই সবগুলো হচ্ছে প্লুরালের প্রতীক। সুতরাং তার জন্য তারপরে যে এনপি টু বা এনপি ওয়ান যাই আমরা যেখানে দিই না কেন সেটা হবে প্লুরাল আর তার জন্য বার সমন্বয় করতে প্লুরাল বার দিতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ, এটাই যদি বুঝো তারপরে আমাদের জন্য খুব একটা কষ্ট হবে না। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, তোমরা খাতায় লিখে নাও। একটা বাক্য আমি লিখেছি এখানে, ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এটা রূপান্তর করব না, আপাতত তাকে চিনে নিতে হবে। এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে আশা করি সবাই অনায়াসে বলতে পারবে, যেহেতু অ্যাডজেক্টিভ ইএসটি যুক্ত। বিগেস্ট, হিয়ার ইজ বিগেস্ট। তো এই বাক্যটার এনপি ওয়ান এনপি টু আমরা শনাক্ত করব। ঢাকা, ঢাকা অর্থাৎ নাউন ওয়ান, ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। লক্ষ্য করো এন টু, অনেক সিটির মধ্যে ঢাকা হচ্ছে সবচেয়ে বড়, সুপারলেটিভ ফর্মে করা হয়েছে। এইখানে ওয়ান অফ আমি আগে বললাম যে সেগুলো লিখেও দিয়েছি, ওয়ান অফ এর পরে যে এনপি যদি থাকে সেটা হবে প্লুরাল। তাহলে ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ, ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ, সিটি নয় সিটিজ, ওয়ান অফ আছে বিদায় এখানে সিটিজ হয়ে গেল। আরেকটা আমরা করতে পারি এখানে, কামাল ইজ দা, কামাল ইজ কামাল ইজ দা বেস্ট অফ অল বয়েজ, কামাল ইজ দা বেস্ট অফ অল বয়েজ। এখানে দেখো অফ অল রয়েছে আর তার জন্যই আমার প্লুরাল হয়ে গেল। এখানে যদি তুমি এস না দাও তাহলে সেটা হবে মারাত্মক ভুল, তাই
ডিগ্রি করার শুরুতেই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেটা আমি আলোচনা করেছি, আশা করি তোমরা সেটা লিখে নিয়েছ। তার মানে ওয়ান অফ ভেরি ফিউ অফ অল অল আদার বা ইত্যাদিগুলো যেগুলো প্রিভিয়াস লিখে দিয়েছি সেগুলির পরে সবসময় প্লুরাল হবে। এবার দেখো বার্বের বিষয়টা, ভেরি ফিউ এই বাক্যটাকে আমরা করব সিটিজ ইন বাংলাদেশ আর এস বিগ এস ঢাকা। যেমনটা বলছিলাম ভেরি ফিউ এর পরে এমপি ওয়ান এমপি টু যাই থাকুক প্লুরাল হবে, তাহলে সিটি হয়ে গেল সিটিজ, আর তার জন্য বার কিন্তু প্লুরাল। ডিগ্রি খুব একটা কঠিন বিষয় নয়, কিন্তু এই ব্যাপারগুলি যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো ক্রিটিক্যাল সেন্টেন্স হোক না কেন তুমি সেটা অনায়াসে সলভ করতে পারবে। অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল না, এনপি ওয়ান এনপি কে প্লুরাল এবং সিঙ্গুলারে কিভাবে রূপ দিতে হয় সেটা কিন্তু জানতে হবে। যেমন সিটি সিটিজ বয় বয়েজ এই বিষয়টা, আর আমরা বার ফুট করতেও একটু ঠিক দেখতে হবে। যেমন ঢাকার সাথে ইজ বসছে, তার মানে এই সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যখন টার্ন করলাম তখন সেটা পজিটিভ করে ফেলছে। এখানে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর এস বিগ এস ঢাকা, এখানে ছিল ইজ আর এখানে হয়ে গেল আর। এই যে ইজ থেকে আর হয়ে গেল সে কারণটা আশা করি ততক্ষণে বুঝতে পেরেছ, যে ভেরি ফিউ আসছিল তারপরে প্লুরাল, প্লুরালের কারণে এখানে আর হয়ে গেল। কিন্তু কখনো টেন্স চেঞ্জ হয় না, নো ভার্ব চেঞ্জ ইজ রিগার্ড অ্যাজ এ টেন্স, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন সেখানে দরকার নেই। তো আশা করি এই ক্ষুদ্র বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এটার পর তারপরে আমি চলে যাব আমার সূত্রে। প্রথম আমরা সুপারলেটিভে একটা সূত্র লিখি, সাবজেক্ট তো থাকছে যে কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট বসে তারপরেই ভার্ব, তারপর সুপারলেটিভের প্রতীক দা, তারপর সুপারলেটিভ ফর্ম, যোগ বাকি অংশ আমরা লিখে নিই। ডিগ্রির পরে যে অংশটুকু থাকে সহজ করে করার জন্য আমরা বাকি অংশ লিখে নিই। তারপর কম্পারেটিভ নিই, এখানে ধারাবাহিকতা একটু চেঞ্জ হয়ে গেল আগে পজিটিভ আসার কথা, কিন্তু কৌশলগত কারণে আমি প্রথম সুপারলেটিভটা নিলাম তারপর কম্পারেটিভ নিচ্ছি। ওখানে সাবজেক্ট ছিল এখানে সাবজেক্ট ঠিকই থাকবে, আর সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে, কম্পারেটিভ ফর্মে দিয়ে কোনো থাকার প্রয়োজন নেই। সাবজেক্ট যোগ ভার্ব তারপর কম্পারেটিভ ফর্ম দিই যোগ মোস্ট আদার, না এটা আমরা সাধারণ একটা রূপ আছি। এনি আদার যোগ বাকি অংশ যার মধ্যে এনপি টু রয়েছে,
তারপরে পজিটিভে যাই, নো আদার, এটা একটি সাধারণ নিয়ম, এই নিয়ম খুব একটা আসে না পরীক্ষায়, তারপরে শুরু যেহেতু করেছি পরে আমরা বাকি অংশ বসিয়ে দিই, অ্যাডজেক্টিভ এর পরের অংশকে বাকি অংশ বলা হয়। তারপর পাস এজ পজিটিভ ফর্ম বা মূল ফর্ম, আবার এজ যোগ সাবজেক্ট, অত্যন্ত সহজ, এটা নাম্বার ওয়ান। সাবজেক্ট যোগ ভার্ব যোগ দা, অর্থাৎ সুপারলেটিভের একটা এসেনশিয়াল থিং, দা অবশ্যই থাকবে, যেমনটা দেখো যে ডিগ্রি রূপে দা আর কোথাও নেই, তাহলে এটা তার একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স বলা চলে। দা যোগ বাকি অংশ বা এনপি টু অংশ আর কি, কম্পারেটিভে সাবজেক্ট যোগ ভার্ব যোগ কম্পার, সিএফ মানে কম্পারেটিভ ফর্ম, সিএফ মানে কম্পারেটিভ ফর্ম যোগ এনি আদার যোগ বাকি অংশ, আর পজিটিভ ফর্ম আমরা দিলাম নো আদার, নো আদার যোগ বাকি অংশ, যে অংশটা এখানে উঠিয়ে নিয়ে আসবো, প্লাস বার তো থাকছেই, এস যোগ পিএফ মানে পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম যোগ এস যোগ সাবজেক্ট। এবার একটা বাক্য দ্বারা সেটাকে আমরা প্রয়োগ করবো, রানা ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস, সুপারলেটিভ, তাহলে দেখো সূত্রের সাথে মিলিয়ে নি, রানা সাবজেক্ট বার যথারীতি ইজ দা বলছি দি, আর সুপারলেটিভ ফর্ম টলেস্ট, আর বাকি অংশ আমি বলছি ডিগ্রির পর অংশকে বাকি অংশ বলা। এবার তোমরা অনায়াসে করতে পারবে, এটা আমরা টার্ন ইন্টু কম্পারেটিভ, নাও টার্ন ইন্টু কম্পারেটিভ, তো করো সাবজেক্ট যথারীতি থাকছে রানা, তারপরে বাদ থাকছে ইজ, তারপর কম্পারেটিভ ফর্ম টলেস্টে কম্পারেটিভ ফর্ম খোলা, এখানে একটা ধ্যান দিতে হবে, এটা একটা একটা সাথে ওতপ্রোত ভাবে জড়িত, দেন এনি আদার, তাহলে দেন এনি আদার ইনস্টলার, দেন এনি আদার, আর বাকি কিছু তো বসিয়ে দাও পয়েন্টা ক্লাস, আমরা পজিটিভ ডিগ্রিতে চলে যাই, প্রথমে থাকছে নো আদার, তারপর বাকি অংশ ওই যে বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস বার, বার ইজ, তারপর এস পিএফ, তারপরে সুপারলেটিভ এর ফর্মটা পিএফ এর কলেস্টের মূল ফর্মটা হচ্ছে বা পজিটিভ ফর্মটা হচ্ছে টল, স্টেপ টল টল, আবার এস, তারপর সাবজেক্ট, ওই যে সাবজেক্টটা নিয়ে আসো রানা, এটা সাধারণ সূত্র, পরীক্ষায় খুব একটা থাকে না এগুলো, ডিগ্রি প্রারম্ভিক আবার নবম শ্রেণীর তোমরা প্রথম পর্যায়ে আছো, এই জন্য সহজ সূত্রটার মাধ্যমে আমি উপস্থাপন করেছি। এটা নাম্বার ওয়ান, তাহলে সুপারলেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা যোগ এসে বাকি অংশ,
একটা বাক্যের যে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যেটা থাকে সেটা পরবর্তীতে থাকে। তারপর কম্পারেটিভ যথাক্রমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম যোগ দেন এনি আদার প্লাস বাকি অংশ। আর পজিটিভে থাকছে নোদার যোগ বাকি অংশ প্লাস ভার্ব যোগ অ্যাজ যোগ পজিটিভ ফর্ম যোগ অ্যাজ যোগ সাবজেক্ট। এই আর তারই আলোকে আমি এই একটা সেন্টেন্স করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই প্রথম রুল থেকে অন্তত 10টি বাক্য খাতায় লিখবে, গাইড থেকে দেখে দেখে লিখে তারপর নিজে করার চেষ্টা করবে। তবে আমাদের যে ক্লাস নেওয়ার যে একটা পরিশ্রম বা যে ইফোর্ট সেটা সাকসেস হবে বলে আমি মনে করি। তো আজ এ পর্যন্তই, আর পরবর্তী ক্লাসে বাকি সূত্রগুলো আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।